সেগুলো বুঝুক, তারা কি কি জানায় সমস্যা আমাদের এই নিউ জেনারেশন নতুন করে যারা আসতেছে তারা বুঝুক। ময় মুরব্বীয় কোনো কোনো সময় একসঙ্গে মিল করি আমরা এই অভিযান চালাবো, এক নম্বর শিখবো, দুই নম্বর তারা নিজের জায়গায় আসে কবো যে আজকে মিটিংয়ে গেছিলাম, অমুক জায়গায় গেছিলাম, অমুক জায়গার এই এই সমস্যা, আমাদের এমএলএ ক্যান্ডিডেট আমাদের প্রাক্তন বিধায়ক জাবেদ ইসলাম এই মানুষগুলোকে এই এই কথা দিয়ে বোঝালো, এই এই দেশের পরিস্থিতি, এই 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 কথা, ভালো হবে না? ভালো হবে। প্রত্যেকটা সমষ্টি সমষ্টি প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতে গাঁও পঞ্চায়েতে মেসেজ চলে যাব, আজকে কোন কোন জায়গার কি কি খবর, তাদের কি অবস্থা, তাদেরকে কি বুঝাইলাম, আমাদের নেতা কি বুঝাইলো, বুঝাইতে কি কি কথা কলো, দেশের পরিস্থিতি কি, আমাদের করণীয় কি, সব তারা শিখে যাবো, শিখবো না? এটাই করা হব। এটা অপশক্তি, একটা অপশক্তি, দূষিত হাওয়া, এআইইউডিএফ একটা দূষিত হাওয়া, ভণ্ড রাজনৈতিক দল, টোটালি ভণ্ড, এরা খালি ধ্বংস করতে জানে, জোড়া লাগাতে জানে না, এরা খালি বিভাজন সৃষ্টি করতে জানে, এরা এক করতে জানে না। বিজেপি দল বিভাজনের দল, দেশ ভাগ করার দল, এরা ভাগ করতে জানে, এরা জোড়া লাগাতে জানে না, এরা আমাদের দেশের শত্রু, আমাদের শত্রু। চ্যালেঞ্জ করা হোক আমাদের তরফ থেকে, আজকে থেকে ঘোষণা করা হোক, ধর্মের নামত যারা রাজনীতি করি সমাজ পিছনে দিতেছে, আমাদের বিভাজন বিভাজন আনার চেষ্টা করতেছে, দেশ ভাগ করার চেষ্টা করতেছে, তাদের বিরুদ্ধে আমরা আজকে থেকে লড়াই করব, তাদেরকে উৎখাত করাই পলিসি করব, পরিকল্পনা করব, হ্যান্ডবিল ছাপাবো, গুহারি জানাবো, মাঝে মাঝে বক্স মিটিং করব, মাঝে মাঝে বড় মিটিং করব, ঘরের বেডি সহ মানুষকে এক পরে দিব না, বেডি সহ মানুষকে জানামু এদের স্বরূপ। সাইলেন্ট ভোট বুঝেন নাই? সাইলেন্ট ভোট ইউডিএফ এর সাইলেন্ট ভোট কই আছে? এই দুই দিনে আমি আবিষ্কার করছি, ওয়ার্কার লাগে না, মিটিং লাগে না, তারা কেমন করে সাইলেন্ট ভোট পায়?